Πού είναι στην αρχή. السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صلي على এই ছাড়া আস্তে পড়া যাবে না আরো আস্তে আস্তে পড়ো মৌলিরে বলে জোরে জোরে আরো জোরে এমন আস্তে আস্তে পড়েন اللهم صل على وعلى آل سيدنا رب احمد جله سينه ميها دل مدینے میں ہے درود اللہم صلی علی وعلا علی سیدنا جر جر کلمہ شریف لا الہ الا اللہ ইমানের কলমা জোরে পড়তে হবে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা صلي على وعلى آل سيدنا مولانا محمد الله رب العالمين رضايا ترميهر بني পবিত্র মাহফিলে আমরা উপস্থিত হয়েছি
মাস্টার রবিউল আউয়াল মাস। আল্লাহ আমাদের আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া। জোরে পড়ুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম ইস্তিগরা কি? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রাগবে না খুশি হবে? কথা বলে না তো সবাই বলে, কি করে জানলেন খুশি হবে? আন্দাজে কথা, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, করা আল্লাহ বলছে আমার শুকরিয়া যে আদায় করবে আমি আল্লাহ তার সব দিক দিয়ে বাড়িয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না হলে বাড়াবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ, আওয়াজে পড়ুন আল্লাহু আকবার। তকবীর দেখি না রাইতে আল্লাহু আকবার। কালকের কত মিটিং টি নাম নাকি সেখানে যেতে হবে, গলা যদি চিরে যায় নেতা খারাপ বলবে না আছে নেই তো। আল্লাহর নাম বললে আপনার শরীরে আল্লাহ শক্তি বাড়িয়ে দেবে। জোরে নারাই তুলবি আল্লাহ আকবার, আওয়াজ নারাই তুলবি আরো আওয়াজ নারাই তুলবি, ডান হাত তুলে নারাই তুলবি আরো জোরে নারাই তুলবি, আরো একটু জোরে নারাই তুলবি। ইঞ্জিন আগে স্টার্ট হোক আমরা তারপরে, হ্যাঁ ড্রাইভার আওয়াজ করো আমরা আছি, বক্তারা ড্রাইভার। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সাথে সাথে যার ওসিলায় সবকিছু, তিনি হলেন প্যারা নবী, তার উপরে দরুদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, কিছু কথা আলোচনা করবার প্রয়াস আশা করি। রসুলের আদর্শ যে মানুষ নিজের আমলে আনতে পেরেছে জগতেই তার ইজ্জত আছে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, যারা রসুলের আদর্শের বহির্ভূত, ইজ্জত নাই শান্তি নাই, তারা জগতে অনেক ক্লান্ত। যারা রসুলের আদর্শ নিয়েছে তাদের কোনো ক্লান্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে হায়াত 63 বছর হতে মাস দুই দেড়েক, এরকম দেড় দু মাস কম ছিল, তবে 63 গুণিয়ে নেওয়া হয়েছে। ভাইরা, এই 63 বছরের জিন্দেগি মখলুকের জন্য উত্তম পদ্ধতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই জগৎবাসী তোমাদের জন্য আমার রসূলের আদর্শ উত্তম পদ্ধতি। আর একবার বলুন সুবহানাল্লাহ। নবুয়াত 40 বছরে, 13 বছর মক্কার জিন্দেগি, 10 বছর মদিনার জিন্দেগি। আমরা একটু মদিনার জিন্দেগি আজ আলোচনা করব, আমরা সেই আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ উম্মতের মধ্যে আসবে, দুটো বিষয় তার খেয়াল রাখলে অটোমেটিক আসবে। নাম্বার ওয়ান, আল্লাহকে এক বলে নেওয়া,
নাম্বার টু, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করা, রসুলের আদর্শ, আল্লাহর ভয় অটোমেটিক আসবে। জোরে বলে শর্ত লিল্লাহি রব্বিল আলামিন, তা না হলে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন, রাসূলের কোরআন তেলাওয়াত শুনে কাফেরারাও পর্যন্ত গলে গেছে, মুশরিকেরা তারা আকৃষ্ট হয়েছে, অবশেষে অনেকেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমি আপনাকে জিজ্ঞাসা করব, কত ভূমিকম্প শুনলেন পেপারে, নেটে কোন জায়গায় শুনেছেন পাহাড় নড়ে পড়ে গেছে? শুনেছেন? কথা বলতে হবে, পাহাড় পড়েছে? পড়েনি। অল জিবাল আওতাদা, আল্লাহ পাহাড়কে পেরেকের মতো সেটে দিয়েছে জমিনে। কিন্তু কোরআন যখন নাজিল হবে পাহাড় দুলছে না, সহ্য করতে পারে না। কোরআনের তাজাল্লি এমন, পাহাড়ও কাঁপতে থাকে। জোরে বলে এ খুশি বলুন না সুবহানাল্লাহ। পাহাড়ের থেকে মজবুত তাদের অন্তর, সেই অন্তর গলে গেল রসুলের মুখের কোরআন তেলাওয়াত শুনে, তারা বিগলিত হলো, হৃদয়টা গদগদ হলো, তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহান। আদর্শ খুঁজছেন কোথায় পাবে, কার আদর্শ নেবেন? আর রসুলের জীবনী সেটাই হলো কোরআন। আর একবার বলুন সুবহান। নজন মদিনার জিন্দেগিটা সাহাবারা মনে করেছিলেন খুব শান্ত ভাবে থাকবো, এত দূর থেকে আর কেউ যাবে হলো না, মদিনার জিন্দেগিটাও আরো উত্তপ্ত হয়ে উঠেছিল, এই সমস্ত দুষ্টরা সেখানে গিয়ে উৎপীড়ন করে তুলেছিল। রসুল বিচলিত হয়নি, রসুল সাবিত কদম, পাহাড়ও যদি টলে যাওয়া সম্ভব আছে, রসুলের পা কোনোদিন টলমল করেনি। জোরে বলে খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। দিন দুনিয়ার বাদশাহ, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা, নবী পাক উৎপীড়ন হয়েছেন, নবী পাক নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সমাজ থেকে বঞ্চিত হয়েছেন, রসুল বন্দী হয়ে গেছেন। আমার রসুল পাককে সেজবে এসে মদিনায় চলে যেতে হবে, দারুন নিদায় তাদের একটা আলোচনা, মোহাম্মদকে মার্ডার করে দাও, কে বলছে মোহাম্মদকে পুনরায় বন্দি করে দাও, কে বলছে মোহাম্মদকে জীবনের মতো দেশ থেকে তাড়িয়ে দাও। দারুন নিদা পার্লামেন্ট, সংসদ ভবন, আমাদের দিল্লি, মক্কার পার্লামেন্টের নাম দারুন নিদা। এক বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা গিয়া হাজির, ও গো আবুল হাকাম কি আলোচনা করেন, আমি সব শুনলাম, আপনারা যদি তাকে বন্দি করেন রাখতে পারবেন না, তার সমস্ত মহব্বত কর্মীওয়ালা আন্দোলন করবে, ছাড়তে হবে তাকে, যদি দেশ ত্যাগ করেন সেই জায়গায় গিয়ে আবার কালমা প্রচার করবে, দল সেখানে বেড়ে যাবে, আমার সিদ্ধান্ত আপনাদের কাছে বলবো, মোহাম্মদকে জীবনের মতো মার্ডার করে দাও, সব পরিষ্কার হয়ে যাবে।
কিছুদিন মানুষ খারাপ বলবে মিটে যাবে, লাত মানা তুজ্জা হবল না ইলা আসাব, সমস্ত দেবদেবীর বিরজ্জতি হবে না হবে না সিদ্ধান্ত করে নিল। এ নজর এ নবীর উম্মতেরা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, নজর রে আমার নবীর একটা পশম ক্ষতি করবার ক্ষমতা জগতে কারোর নাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে শোনো নবুল হাকাম, মার্ডার যে করবেন নয় একটা গোত্রের নয়, বনি আওয়াজ, বনি খাজরাজ, বনি মখজুম, বনি হাসিম, মনি এই রকম ভাবে সমস্ত বংশের মানুষেরা নেতা নেতৃত্ব, মোহাম্মদ কি মার্ডার করো, কারো একা দোষ হবে না। ঘর ঘিরে ফেলেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, সাদ্দাম আমিন খলফিহিম সাদ্দাম, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হে নবী এই দোয়াটা আপনি পড়ুন, এই আয়াত আপনি তেলাওয়াত করুন, সাদ্দাম আমিন খলফিহিম সাদ্দাম, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। গোশি তরিকে যাবে ওরা, ওই রকম ভাবে তারা মানে তন্দারায় লিপ্ত হয়ে যাবে, তারা আপনাকে দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ রাসূলুল্লাহ, আপনি এই মাটিতে দম করে দিন, ফুঁক দিয়ে দিন, ওটা আপনি ওদের দিকে ছুড়ে দিন। আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি ছড়েন না, শুধুমাত্র আপনি হাতটা বাড়াবেন, আপনার ওই হাতের মাটিটা আপনার বন্ধু, আপনার আল্লাহ মাটিটা ওদের চোখে পৌঁছে দেবে। জোরে বলেন, যখন রসুল পরে ছুড়ে দিলেন, সকলের হাত থেকে তরবারি পড়ে গেল, তন্দারা তাদের মধ্যে একে অপরের গায়ে পড়ে হুঁশ থাকে না। হযরতে জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম আমার নবীকে নিয়ে তাদের সম্মুখ দিয়ে বেরিয়ে গেল, ওরা দেখতে পেল না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আপনার শিক্ষা আছে, আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। এই নবীর উম্মতেরা, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার নিজের মধ্যে যদি আনে, তাহলে নবীর মহব্বতটা প্রকৃত হলো। রসুলের উপরে মহব্বতে দরুদ পাঠ করলেন, আমানাতের খেয়ানাত করবেন, রসুলের উপরে দরুদ পাঠ করেন, অপরের মাল দেওয়ার জন্য তৈরি রয়েছেন, রসুলের উপরে দরুদ পড়েন, আপনি ঋণ শোধ করেন না, রসুলের উপরে দরুদ পড়েন, মহব্বত করেন, মহব্বতে গদগদ চোখ দিয়ে পানি বার হয়, আর একজনের হক ফাঁকি দিয়েছেন, ওই মহব্বতটা মহব্বত নয়, শয়তানি ছাড়া কিছুই নয়। আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, আয়াতটা কোরআনেই শুধু থাকবে না, রাসূল জীবনে আমল করিয়ে তার উম্মতকে বুঝিয়ে যাবে। আলীকে আলোচনা করে বললেন, বাবা আলী, আমার জায়গাটা তোমার জন্য আজকে দেওয়া হলো, আমার এই চাদর মোবারকটা তোমাকে দেওয়া হলো, আমার জায়গায় চাদরটা মুড়ি দিয়ে তুমি এসে থাকবে। ও আলী, ওদের মাল আমার কাছে আছে, ওদের সম্পদ আমার কাছে আছে, যখন তোমার নবীকে তারা পাবে না, ওরা বলবে মোহাম্মদ আমাদের মাল নিয়ে চলে গেল, মোহাম্মদ আমাদের কাছে ঋণী, না না আমানাতের খেয়ানত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আমার কাছে আয়াত, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, ওই মালগুলো তুমি সকলকে বুঝিয়ে দিয়ে তারপরে মদিনায় হিজরত করবে। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব একটু বলে দেন, কি বলবে, কেউ যদি পেয়ে থাকে নেই মাইয়ের বা মাইয়েতা, এ ছেলেরা আছে দেবে, মরার পরে বলতে কেন, তোমাদের দুর্বল হয়ে গেছে, মরণ টাইম, ছেলে কাটে তুই বল,
খোকা এই এই বিষয় আছে, আমার জীবদ্দশায় আদায় করলে খুব খুশি হব। তা না, ও বালিশের মধ্যে মুখ গুঁজে রেখে ইমাম সাহেব দায়ী। এ তো ইমাম মানে এখন তো অন্য রকম, যা বলবে। হ্যাঁ, ও যদি বলে আমার বাড়ি কাজ, তা বলে হ্যাঁ লাভবাহিক আমি আসি। ইমাম হয়ে গেছে কোরা, ওর বাপে তুই ক্ষমা চাস কেন? তাহলে দান করা, তুই বল আমার বাপের বিষয়টা, নিজের বাপের নিজে বল। বড্ড কান্না আসছে, ওখানে শক্তি সাহস নিয়ে বলো কে আছো? আমি ওর সন্তান ওয়ারিস, দিয়ে দেব। তাহলে যদি দাঁড়াতে হয় তা আল্লাহর বিষয়। ইমাম দিয়ে বলাও, কানা করি দাম নাই। রসুল নিজে আলী কেবল চালি, এই বিষয়ে তোমার দায়িত্ব দিলাম, যে যা আছে বুঝিয়ে দিও, সব লিস্ট করা আছে, যেমনটা দিয়েছে তেমনটাই রাখা আছে, তাদের নাম ধরে তাদের ডেকে বুঝিয়ে দিও। খুশি হয়ে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ নেই কেন? এই কথায় খুশি না নাকি? সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাঁকিতে ফাঁক যাবে, তোমার প্রাণ পাখি উড়ে যাবে, তুমি গর্তই পড়বে, সাপে খোপ লাগবে, কেউ দেখে না। দিন দুনিয়ার বাদশাহ জিবরাইলের সঙ্গে বার হলেন, আবু বকরের ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ায়, আসসালামু আলাইকি ইয়া আবা বকর, উখরুজ বাইতুকা, উখরুজ মিনাল বাইতিকা। ও আবু বকর, ঘর থেকে বার হও আবু বকর। রসুলের সালাম শেষ, কথা শেষ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আনা হাযিরুন। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। জি, ওদিকে তো আবু বকরের বাড়ি, এবার তো অন্যদিকে যাবো। এরা ঘুম হয়ে গেল, বলে তুই ঘুমছিস কেন? তো তুই ঘুমছিস কেন? আরে কি হলো, দরজা খোলা, মনে হয় পাখি নেই, ঢক না আছে, চলো। এই বলছে ঘুমাচ্ছে, এই সুটানে খতম হয়ে যাক। আবুল হাকাম বলছে আমরা কাপুরুষ নাকি, ঘুমোচ্ছে মারবো কেন, জাগিয়ে মারবো, চাদর ধরে টান। মুখি দেখি তো আলি, আরে সে আবু তালেবের ছেলে, আমাদের সর্দার আবু তালেবের ছেলে। তুমি কেন এখানে? তুমি বলছে আমার নবী এই দায়িত্ব আমার দিয়ে গেছেন, সেটা পালন করার জন্য আমি নবীর জায়গায় শুয়েছি, তার ইজাজাতে তার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি। সব আমানত রসুলের যে সমস্ত ওইগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমি আছি। নবী বেরিয়ে গেছে, কোথায় গেছে বল, আমি জানি না। والذين هم لأماناتهم وعهدهم راعون আমানতের খেয়ানা জিন্দেগি জীবনে নবীর কোনদিন হয় না। আমার নবী পাকের ঋণ নিয়েছিলেন, আমার নবী পাকের যে ডেট ছিল ওই ডেটে তার আগে নবীর সঙ্গে বেয়াদবি করতে গেছে। ফারুকে আজম বলছে রাসূলুল্লাহ, আমি জানি ওর ডেট এখনো বাকি আছে, তার আগে সে বেয়াদবি করে আমার তরবারিটাকে ঘুমাবে ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ওমর রে শান্ত হয়ে যাও, ঋণটা তুমি নাওনি, আমি নিয়েছি, তুমি নবী নয় আমি নবী। এই রকম ভাবে ওমরকে শান্ত করে দিলেন, আমি ওর কাছে ঋণ নিয়েছিলাম, আমি অপরাধী। আমার রাসূল শান্ত ভাবে বলছে, ডেটটা চলে এলে তার আগে তোমাকে দিয়ে দেব, অসুবিধা হবে না, হবে না। এনো জওয়ান, ওই মানুষটি গালাগালি শুরু করলো, রাসূল পাক মাথা নিচু করে নিয়ে শুনে নিয়েছে, তার কথার জবাব দিলেন না, সময় মতো তার ঋণটা ঠিক জায়গায় পরিশোধ করে দিলেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি ঋণ দেন না কেন? লাগিরে কিছু লে যাও, কাল কিছু লে যাও,
লোয়ার সময় তুই কিছু কিছু লেবনি তো একসঙ্গে লেছিলি ওর কষ্ট দিচ্ছ কেন তোমার উপরে খোদার রহমত থাকবে না দিন দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নির্যাতন সহ্য না করতে পেরে তাদের দিক থেকে তারা মার্ডার করবে তাদের হাত থেকে জিবরাইল তাকে নিয়ে হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সোর পর্যন্ত পৌঁছে যায় জোরে বলো এনজন তারা তো পাপিষ্ট হযরতে আবু বকরের বাড়িতে গিয়েছে বলছে ওই হলো এর প্রথম প্রধান চেলা চলো আবু বকরের বাড়িতে যাই ডাক দেয় হলো না ঘরে জোর করে ঢুকে চাষমা দাঁড়িয়ে আবু বকরের বড় মেয়ে তোমার বাপ কোথায় গেছে বলো বলছে জানি না কোথায় রয়েছে বলছে আল্লাহ আল্লাহ রসুল বেশি জানে আমি আসমা জানি না এত নির্দয় নির্দয় হিস্র জন্তুর থেকেও নির্দয় এমন করে আসমার থুমনার উপরে মেরে দিল কানের যে সোনা থাকে বালি ওই ঋণ মাকড়ে খুলে চলে গেল আসমা জমিনে পড়ে যায় বেহুশ হয়ে যায় এন জান এরকম নির্দয় মানুষগুলো আসমার উপরে তার আঘাত করে চলে যায় নজন রে আল্লাহ তালা আসমার উপরে রহমত নাজিল করেন জোরে বলুন আসমা সারাদিন চিন্তা করে ভাইকে পাঠিয়ে দেয় চলে যাও আমার কাছে খবর আছে আমার নবী আব্বাজান গার শহরের মধ্যে আছে মোহাম্মদ ইবনে আবু বকর মোহাম্মদের ছেলে আবু বকর তার কাছে আসমা খাদ্য পাঠিয়ে দিয়েছে আরে কালকে রাত্রে বার হয়েছে সারাটা সারাটা দিন চলে গেল সেখানে পানি খাদ্য কিছুই নাই রাতের অন্ধকারে চলে যায় আমার রসুলকে খাইয়ে চলে আসে এন জান এরকম খেদমত করার কারণে আসমা যেন সুসংবাদ পেয়ে যাবে জান্নাতি জান্নাতি জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নজন আমার নবী পাক ক্লান্ত শ্রান্ত আবু বকরের অনুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আবু বকর সেই সমস্ত বিষয়টা বুঝেছে আমার নবী পাক ঘুমিয়ে আছে আমি জিয়াউল হক সেই জায়গায় হাতটা দিয়ে দেখলাম এই সেই গার এই সেই গর্ত এই জায়গায় সাপ ছিল এই জায়গায় সাপ ছিল আরে আবু বকর ওই সাপের বিষে সে বেশ তার শহীদ হয়েছে ওই সাপের বিষে আরে সেই জায়গা যেন যে জায়গায় আমার নবী পাক আশ্রয় নিয়েছিলেন দুই রাকাত নামাজ আদায় করলাম প্রাণ ভরে কেঁদে দিলাম আল্লাহর কাছে দোয়া চাইলাম ওই গারে সাওরের বরকত হাসিল করবার জন্য নজরে সাপের কামড়ে আবু বকর কালো হয়ে গেছে চোখের পানিতে নবীর ঘুম ভেঙে গেছে আমার নবী পাক চেয়ে থাকে আবু বকরের শরীর কালো জিহবা মোবারকটা বার করলেন আমার রসুল তো মোবারক দিয়ে দিলেন আবু বকরের চেহারাটা আবিষ্টা যেন ওই মুহূর্তে পানি হয়ে যায় জোরে বলেন সাপ পারিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৌরাতে যেন মূসা আলাইহিস সালাম তেলাওয়াত করেছিলেন মোহাম্মদ শেষ নবী তার আত্মীয় স্বজনের জ্বালায় এ গারে সাওরে গিয়ে আশ্রয় নেবে আমি তাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম ইয়া রাসূলুল্লাহ হায়াত চেয়েছিলাম অপেক্ষা করছিলাম এসে গেছেন আমার যেন আসবে গেলাম কিন্তু ঢুকতে বা আসতে পারি না এরকম অনেক চেষ্টা করলাম শেষ বেশ দংশন করেছে আমাকে ক্ষমা করবেন আমার রসুল পাকের কাছে সাপ পর্যন্ত এসে স্যালেন্ডার হয়ে যায় জোরে বলেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এ মোমেন তোমার কিসের লজ্জা তোমার কিসের লজ্জা স্যালেন্ডার হতে পারো না বাপ যে ঋণী রয়েছে বাপ যে কসুর করেছে বাপ যে মানুষের কাছে ধোকা দিয়েছে এন জান
তোমার কিসের লজ্জা, কিসের লজ্জা কসর? তুমি একবার ক্ষমা চাইতে পারলে না, ইমাম দিয়ে ক্ষমা চাও। জেনে নাও, আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়াহদিহিম রাউন, এই আমানাতের খেয়ানত হয়ে যায়। দীন ও দুনিয়ার বাদশাহ নবী আমার গারে সাউর থেকে আবু বকরকে সঙ্গে নিয়ে রাজপথে বার হলেন না। না জানি ওই রাজপথে কোনো অসুবিধা থাকতে পারে, আবু বকর দ্বিতীয় রাস্তা দিয়ে চলো, যে রাস্তায় লোক চলাচল কম আছে। ও আবু বকর তুমি সামনে থাকো। বলছে আর রাসূলুল্লাহ আমার মা বাপ কুরবান হয়ে যাক, আপনার সম্মুখে বুঝবার ক্ষমতা আমার নাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। নবীকে সম্মুখে দিয়ে আবু বকর পিছনে উট চলছে, উর্ধ গগনে, উট যেন কোনো ক্লান্ত বোধ করে না। আরে নবীকে নিয়ে চলছে, আনন্দে চলছে, মরুভূমির জাহাজ, তার কোনো ক্ষুধা লাগবে না। ছয় মাস পর্যন্ত না খেয়ে জীবিত থাকে, ছয় মাস পর্যন্ত পানি পান করতে হয় না, জীবিত থাকে। কিন্তু এটা প্রাণী, দুই প্রাণী, হযরত আবু বকর আর আমার নবী পাক, রুটের উপরে কোনো খাদ্য পানি না। আমার রসুল তো বলবে না, আমার রসুল ওই অবস্থায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার রসুল পাক খোদার কোরআন তেলাওয়াত করছে, আবু বকর বারবার বলে ইয়া রাসূলুল্লাহ একটু আস্তে পড়ুন, একটু আস্তে পড়ুন। আমার রসুল বললেন, আবু বকর, আবু বকর, ও আবু বকর, আল্লাহ বলেছেন যিনি কোরআন তেলাওয়াত করে, যিনি শোনে, তাদের উপরে রহমত নাযিল করে। ও আবু বকর আমি তেলাওয়াত করছি, তুমি শুনছ? আল্লাহর রহমত আমাদের উপরে, আল্লাহর রহমত আমাদের উপরে, আল্লাহ আমাদের সঙ্গে, কোনো অসুবিধা হবে না আবু বকর, কোনো অসুবিধা হবে না আবু বকর। আবু বকর শান্ত হয়ে যায়, রসুলের খোদায় কাতর বসতে পারে, রসুল বলে না, নজরে উম্মে মাবাদ, উম্মে আবু আবে মাবাদ, এরকম একটা দরজার সম্মুখে সে হাজির হয়ে যায়। আমার নবী পাককে উটটা দাঁড় করিয়ে দিয়ে নবীকে দাঁড় করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কোন একটু বিষয়টা আমি জিজ্ঞাসা করবো, পানি পান করার জন্য কোন খাদ্য বিষয় আমি একটু আলোচনা করব। ডাক দিয়েছে, কে আছো? মহিলা পর্দা থেকে আওয়াজ দেয়, কে আওয়াজ দিয়েছ? তোমার গৃহকর্তা কোথায়? বলছে যে মেষ চড়াতে চলে গেছে। তোমাদের বাড়ি থেকে কোনো খাদ্য খোরা গেছে? একটু পানি দেবে, আমার নবী পাক বড় তৃষ্ণা পেয়েছে, আহারে নবী পাকের ক্ষুধা লেগেছে। বলছে কিছুই ঘরে নাই, আমাদের সেই পড়ে থাকা বকরিটা পড়ে আছে, উঠতে পারে না, সে দাঁড়াতে পারে না। আবু বকর জানে আমার নবী পাক যদি ওই বকরিতে স্পর্শ করে দেয়, আল্লাহ তাআলা ওই বকরিকে সবল করে দেবে। কোথায়? গোল ঘরে নিজে গেলেন, আনলেন, দাঁড় করালেন। রাসূল বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, বকরি সতেজ হয়ে দাঁড়িয়ে গেল, তার স্তনে পা দুধ এসে গেল। আওয়াজ নাই, জোরে বলুন, এই রসুলের আলোচনা করলে আল্লাহ রাখবে না, খুশি হবে? সবাই মিলে বলে, আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহকে পবিত্র, আরো পবিত্র বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক, জোরে বলেন সুবহান। রসুল বললেন, পাত্র আনো আবু বকর, নিজে দহন করলেন, আবু বকর পান করলেন, রসুল পান করলেন, আবারও রেখে দিলেন। আবু মাবাদ ফিরলে তাকে পান করাল। জি আমার ভাইরা, রসুলকে সম্মান দিয়েছে মদিনার মানুষ। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল গাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কিয়াম পড়েছেন এই কথা শুনে? হ্যাঁ, ছোট ছোট মাসুম বাচ্চাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রাস্তায়, তারা দব বাজায় আর এই কবিতা পাঠ করে। রসুল খুশি হন, আবু বকর খুশি হন। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখারী শরীফে আছে হযরতে হাসান কবিতা পড়ে, রসুলের প্রশংসা করে। রসুল বললেন, হাসান এটা তুমি বারবার পড়বে, বারবার পড়বে, বারবার পড়বে। রসুল শুনেছেন, রসুল খুশি হয়েছেন, বলছে অপরের কাছেও শোনাবে, রসুলের প্রশংসা শোনাবে, আল্লাহ তোমাকে সম্মান দেবে। জোরে বলেন খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ।
জি আমার ভাইরা, মদিনার মানুষ সাদরে গ্রহণ করেছে ইতিহাস নয়, যে জায়গায় শিক্ষা আছে বলব, শিক্ষা রসুল মসজিদ বানাবে। যদি মক্কার পার্লামেন্ট দারুন নেদা হয়, গোটা বিশ্বের পার্লামেন্ট হবে মদিনার মসজিদ, মসজিদে নবাবী শরীফ। জোরে বলেন, আওয়াজ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারায় তাকবীর, আরো বলেন নারায় তাকবীর, আর একটু জোরে নারায় তাকবীর, নারায় তাকবীর। মদিনার মসজিদ তৈরি হবে, রাসূল বলছে এই পিছনের ভাইও এই জায়গাটা কা, ভাই দুটো এতিম বাচ্চা তাদের ডাক, এভাবে এখানে একটা ঘর করা হবে, আল্লাহর বাড়ি তৈরি করা হবে, বলে খুশি হবে। আমরা আপনার কদমে কোরবান করে দিলাম, রাসূল বললেন হবে না, আবার অস্বীকার করলেন, অস্বীকার নেব না, যোগ্য টাকা নাও, যোগ্য অর্থ নাও, তারপরে তোমাদের জায়গা গ্রহণ করা হবে। ওয়ালা তাকরাবু মালাল ইয়তীম, ওয়ালা তাকরাবু মালাল ইয়তীম, কোরআন ইতিমের মাল আত্মসাৎ করো না, তার অর্থের কাছে যেও না, ইতিমের মালের কাছাকাছি হও না। রাসূল বললেন তোমাদের এই জায়গা নেওয়া হবে, পয়সা দেওয়া হবে, শিক্ষা নেই না, ফির জিনিস নেওয়ার জন্য জীব একেবারে মাটি পর্যন্ত যেন না চলে যায়। শিক্ষা জগৎবাসীকে শিক্ষা দিয়ে দিলেন, যে নবী এতিমদের যে জমি নিয়েছে তার যোগ্য পয়সা দিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে ফিরি নেয়নি। খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা আসুক, দুটো বছর গেল না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেনি, তবে নবীকে সাপোর্ট করতেন, মহব্বত করতেন, কোনোদিন বেয়াদবি করেন। রাসূলের চাচা হযরত আব্বাস খবর পাঠিয়েছে, ভাইপো সাবধানে থেকো, এরা 1000-এর বেশি যাচ্ছে তোমাকেই মার্ডার করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ঘোষণা দিলেন, যুদ্ধের ময়দানে যেতে হয়, কেউ বসে নাই, সবাই বলছে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই উপস্থিত আছি, আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে যাব, কোনো অসুবিধা নাই। খুশি হয়ে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের আরো অনেক যুদ্ধের ময়দান হয়েছে, এই বদর এমন একটা বরকত এই যুদ্ধের মধ্যে আল্লাহ দিয়েছেন। ইসলামের শক্তি এবং ইসলামের সমস্ত মহত্ত্ব এর মধ্যে খুঁজলে পাওয়া যাবে। দিন দুনিয়ার বাদশাহ সাহাবাদের নিয়ে মদিনা বদরের ময়দানে, বোঝে না এ নজন এ মুসলমানেরা, সেখানে রাসূল বললেন বাবা বেলাল আজান হেকে দাও, আজান দিয়ে দাও, নামাজ হবে। আশ্বিন কার্তিক মাসের দিকে আমার এলাকার মানুষেরা পাগল হয়ে যায়, একটু পার্লামেন্ট দেখতে যাবে, আর নাম বলে আজমির শরীফ যাবো, এরা মাসে না সফরে কি ওদের নামাজ মাফ হয়ে গেল, সব নামাজ মাফ হয়ে গেল, কথা বলে আজমিরের নাম করে যায়, পেশাব করেও পানি লেয় না, ওইভাবে ধোঁয়া ওড়ায়, এরা সফরে যায় আজমিরের নাম করে যায়, কিন্তু রাস্তায় দেখা যাবে এরা আর মনুষ্যত্ব নাই, রাগ করেন না ভাই মুসলমান, আল্লাহ পাক পবিত্রতা পছন্দ করেন, শহরে
আপনার উপরে আল্লাহর রহমত থাকে, ফেরেশতারা হেফাজত করে। আল্লাহ নিজে হুকুম করলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এভাবে তুমি সফর করো, আমার জমিন ঘুরে ঘুরে দেখে নাও, মিথ্যাবাদীরা যেভাবে আল্লাহর উপরে তোহমত দিয়েছে, তুমি দেখো কেমন করে সাজিয়েছে, কত জায়গায় পাহাড় কত সুন্দর করে আল্লাহ রেখেছে, কোন জায়গায় দরিয়া, কোন জায়গায় গাছ গাছালিতে ভরা, শস্য শ্যামলে ভরা, কোন জায়গার মাটি কেমন লাল, কোন জায়গার মাটি পুরোপুরি কালো, কোন জায়গায় ওইরকম ভাবে শ্যামলা, এরকম ভাবে দেখতে থাকো, শুধু কালো রাস্তা দেখো, আরো এরকম ধোঁয়া উড়াও, ওটা তোমার সফর হচ্ছে না। বলছে রফিল আর দেখুন দুরো কাই বা কানা আকি বা তুল মুকাদ দিবি। তোমারই দেশে আছে, তোমার বাংলার মাটি এমন একরকম, ঝাড়খণ্ডের মাটি আর একরকম, বিহারের মাটি আর একরকম, উত্তরপ্রদেশের মাটি আর একরকম, রাজস্থানের মাটি আর একরকম, এখানকার বাবলা গাছ একরকম, বিহারের বাবলা গাছ আর একরকম, রাজস্থানের বাবলা গাছ আর একরকম, এখানকার এরকম ফল যেমন সেখানকার ফল অন্যরকম, আল্লাহ ওই সমস্ত দেখতে বলেছে। যদি আল্লাহর কুদরত সম্পর্কে তুমি চিন্তা করো আর গবেষণা করো আর যাও, তোমার উপরে রহমত হবে, আল্লাহর ফারিশতারা হেফাজত করবে। অর্থ হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যেখানে ইমাম হলো ওই জায়গায় নামাজ আদায় করে নাও, ওই সফর আল্লাহ তোমার জন্য বরকতময় করে দেবে। পানি পর্যন্ত নিলে না, ওই রকম ভাবে দুর্গন্ধ অবস্থায় চললে, দুর্গন্ধ তোমার পরিবেশ হয়ে গেল, দুর্গন্ধ মনোমানসিকতা হয়ে গেল। আরো 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 খবর আছে, জিয়াউল হকের কানে আছে, ওরা সেখানে গিয়েও পানি পান করতে ছাড়ে না। এনো জোয়ান, আল্লাহর লানত মাথার উপরে নিয়ে বাড়ি আসো, তোমাদের সফর কোনোদিন সফল হবে না। ডিস্টিল ওয়াটার না, সেই পানি। আল্লাহর নবী আদর্শটা নাও, শিক্ষাটা নাও, গাড়ি থামিয়ে দাও, টাইম হয়ে গেছে, কোনো কথা হবে না, ময়দান দেখো, নামাজ আদায় করে নাও, আল্লাহর কাছে দোয়া করে আবার বার হও, বেশি নামাজ পড়তে হবে না, মাগরিবে শুধু তিন রাকাত, বাকি সব অর্থে দুই রাকাত করে পড়ে চলো, আল্লাহর করুণা বর্ষণ হয়ে যাবে, ওই সফর আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। জোরে বলে মনে থাকবে, থাকবে এখানে পাঞ্জাবি পায়জামা পরে যায়, ওঠে যাক, দিল্লি গেলি আর তাই থাকে না, সে সব সাফারি হয়ে যায়। জি আমার ভাইরা সফর করুন, সব জায়গায় একই ড্রেস থাকে, দিন দুনিয়ার বাদশাহ। বেলালকে আজান দিতে বললেন, ওদিকে তারা দাঁড়িয়ে সশস্ত্র অবস্থাতে দাঁড়িয়ে, আমার নবী কোনো ভয় করলেন না, আমার নবী পাক সকলের লাইনটা ঠিক করে দিলেন, লাইন কারো যেন বেকা না হয়ে যায়, কেউ যেন আলাদা না হয়ে যায়, গায়ে 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 কাঁধে 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 লেগে লেগে দাঁড়িয়ে যাও, লাইনটা সিধা করে নাও, লাইনটা সিধা করে নাও, ওর মাঝখানে যদি কেউ তীর মেরে দেয় কোনো মানুষকে লাগবে না, ওই ফাঁক দিয়ে ওদিকে চলে যাবে, এই রকম লাইনটা ঠিক করে নাও। এটা কি মাস ইংরেজি? সবাই বলে ইংরেজি কি মাস? ডিসেম্বর। গত বছর তার আগের বছরে 31শে ডিসেম্বর এখানে যেই 12টা বেজে দুবার করতে দেয় না, এত ধরে সব মানে বোম ফাটাচ্ছে, হয়েছিল মনে আছে? জি, তার আগে 4-5 দিন আগে একটা তারিখ আছে, 26শে ডিসেম্বর, কি বলেন তো? প্রজাতন্ত্র দিবস, জানেন না নাকি আপনারা ভারতের লোক না? প্রজাতন্ত্র দিবস, ভোর ভোর উঠে মানুষ কলকাতায় যায় সেই রেস কোর্স ময়দান, সেই সমস্ত মানুষের রেপ রাইড দেখতে যায়। ওরা কোথা থেকে শিখলো এত ডিসিপ্লিন? সবাই তুলবে, সবাই নামাবে, একই রকম হবে, বাম্পা উঠবে তো হাজার সৈন্য, সব বাম্পাটাই উঠবে, ডান পা উঠবে তো সকলের একসঙ্গে একই টাইমে উঠবে। কোথায় পেয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজের কাতার যে করে দিয়েছে, এই যে ডিসিপ্লিন করে দিয়েছে, এই আদর্শ আমার নবী পাকের আদর্শ। জোরে বলো সুবহানাল্লাহ। ওগা রেস করে দেখতে যেতে হবে না, ওদের সেই মানে কুচকাওয়াজ দেখতে যেতে হবে না। তুমি তো সৈনি, তুমি আল্লাহর সৈনি, ওরা দেশের সৈনি। তুমি নামাজে যাও না সেই জন্য ওই দেখি তোমার বিরাট মনে হচ্ছে। কথা ঠিক করো, মসজিদে যাও, কথা ঠিক করো, তোমার ঈমান মজবুত হবে, ঈমান ঠিক হবে। জোরে বলে ঘুম লেগেছে, জোরে বলে ঘুম ভেঙে, জোরে বলে তকবীর নারায় তকবীর, আরো জোরে নারায় তকবীর, আরো প্রবাজে নারায় তকবীর। বিশ্ব মুসলিম, বিশ্ব মুসলিম জিন্দাবাদ, জোরে বলা যায় না? এই তিন চার দিন আগে এখানে খুব জিন্দাবাদ চলে গেছে, দয়া দেখাচ্ছে তারা। যেই বা হোক মুসলমানদের দয়া, আল্লাহ মুসলমানদের দয়া, মুসলমানদের দয়া, রসুল পাক তাদের উপরে রহমত, রসুলের চোখের পানি মুসলমানদের জন্য। জোরে বলেন তো খুশি হয়, বলেন না সুবহানাল্লাহ। সেই নবী বদরের প্রান্তরে লাইন ঠিক করে, কাতার ঠিক করে নামাজ পড়াচ্ছেন চিফ কমান্ডার। ওরা দেখি বলে রে মোহাম্মদ যা করছে তাই করছে, মোহাম্মদ যা করছে তাই করছে। তবে শোনো, আমরা এসেছি আবু জেহেলের ভয়ে, আমরা এসেছি ওদবা সাহেবের ভয়ে, আর ওই যে ওরা এসেছে মোহাম্মদের মহব্বতে এসেছে ওরা। জোরে বলবেন সুবহানাল্লাহ, খুশি হয়ে বলবেন সুবহানাল্লাহ। মোহাম্মদ যতক্ষণ ময়দানে ওরা জীবন দিয়ে দেবে ওরা পিছিয়ে যাবে না। আমাদের মধ্যে কেউ একটা লাশ পড়ে গেলে বাকি মানুষ পিছন দিয়ে চলে যাবে। আমরা ভয়ে এসেছি আর ওরা মহব্বতে এসেছে। কেমন মহব্বত করে দেখো, মোহাম্মদ যা করছে ওরা তাই করছে, মোহাম্মদ রুকু ওরা রুকু, মোহাম্মদ সেজদায় ওরা সেজদায়, মোহাম্মদ উঠছে ওরা উঠছে। এদের কাছে পারা বড় মুশকিল। জোরে বলবেন সুবহানাল্লাহ, খুশি হয়ে বলবেন। আমার রাসূল নামাজের পরে সকলকে ঈশার নামাজের পরে শুয়ে যেতে বললেন, ঘুমিয়ে গেছেন, রাসূল জেগে আছে, পাহারা দিচ্ছে। ওরা বলছে ওদের নেতা যা যার উদ্দেশ্যে সে তুই জেগে আছে, বলছে বিনা যুদ্ধে মোহাম্মদকে মার্ডার করতে হবে না, কাল সকালে যুদ্ধ হোক, নিয়ে নেবো কজন মানুষ। তো ফজরের আযান, শিক্ষা দেন মুসলমান, সুন্নবীর আদর্শ শুনে গিয়ে আমি যা ছিলাম তাই হবে না, তোমাকেই বলতে হবে ওই নেতার নাম, তা না হলে কবরে আজাব শুরু হয়ে যাবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে আমার নবীকা, তোমার নবী কে? যদি আদর্শ তোমার মধ্যে ফুটে থাকে তার উপরে দরুদ তোমার যদি বেশি থাকে, রসুলের মহব্বত জীবন অপেক্ষা থাকে, অটোমেটিক বুক দিয়ে বার হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আওয়াজ দেবে, আয় ফেরেশতারা আমার নাম বলেছে, আমার নবীর নাম বলেছে, বাকিগুলো বলতে হবে না, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নেতার নাম বলতে পারবে না, তোমার আজাব শুরু হয়ে যাবে। নেতাকে চেনো, নেতাকে চেনো, নেতাকে চেনো, সেই নেতার মহব্বত করো জীবন দিয়ে। আল্লাহর নবী বললেন, কোথায় বেলাল ডেকে দাও, আবু বাকর জেগে আছে, বেলালকে ডেকে দেওয়া হলো। বাবা বেলাল আজান দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। অজ্ঞান মাসের ঠান্ডা, এরপরে আসে পৌষ মাস আরো ঠান্ডা, তারপরে আসে মাঘ মাস আরো ঠান্ডা। আসসালাতু খায়রুম মিনান নাওম কানে পৌঁছায়, অ্যালারাম দিয়ে রাখে, কিন্তু এত করে মাথার তলায় লেপটা গুঁজে দেয় যাতে শোনা না যায়। তুমি মুজাহিদ নয়, তুমি পীর নয়, তোমার উপরে খোদার রহমত নাই, তোমার দেখে অন্য ধর্মের মানুষেরা ভয় করবে না,
তোমার দেখে তারা খেলনা মনে করবে, বলবে আমাদের দলে অসুবিধা নাই, অসুবিধা নাই। তুমি যদি বীর বাহাদুর হয়ে যাও, রসুলের সুন্নত মানবে, ওরা তোমার ভয়ে দৌড়াবে, তো কাছে আসবে না। জুড়ে বলো আল্লাহ। নবীর সাহাবাদেরকে ডাক দিয়েছে, বেলাল আজান দেয়, আবু বাকর ডাকে, ভাই উঠুন, ভাই উঠুন, বেলালের আজান শুরু হয়ে গেছে, উঠুন, আজান শুরু হয়ে গেছে, উঠুন। সকলকে যারা উঠেছে উঠেছে, যারা উঠেনি তাদেরকেও ডেকে দিয়েছে। এই নজওয়ান, তুমিও তোমার পাশের বাড়ির মানুষটাকে ডেকে দাও, আগে দাও ভাই ছেলে, এই সমস্ত সকলকে ডাকো। আরে ফজরের আজান কি শুনতে পাও না, ওঠো। আরে ফজরের আজান হয়ে গেছে, চলো, তোমার উপরে করুণা, তোমার উপরে করুণা, যারা উঠবে তাদের উপরেও করুণা। আল্লাহ তাআলা শান্তি বাতাবরণ গোটা কওমের মধ্যে দিয়ে দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা ঘুম ভেঙে উঠেছে, তাদের কাছে মেসওয়াক, উজু করার আগে মেসওয়াক করা শুরু করেছে, মেসওয়াক করছে, একটু চলাফেরা করবে, কাজায় কাজাত পায়খানা পেশাব সেগুলো করবে, এরকম ভাবে তারা যেন মেসওয়াক শুরু করেছে, চলাফেরা করছে, দূর থেকে তাদের চোখ যেন রসগোল্লা হয়ে যায়। দেখো দেখো মোহাম্মদের ছেলেরা, মোহাম্মদের সঙ্গীরা, মোহাম্মদের সাহাবারা, তারা দাঁতে শান দিচ্ছে, আমাদের সব খেয়ে ফেলবে, ভয় করে না করে, হ্যাঁ, দাঁতে শান দিচ্ছে, কালকে কি হবে তাকে ভয় করবে। তুমি রসুলের সুন্নাত যদি পালন করো, তোমার মধ্যে সুন্নাত নাই, বেলা 9টা 10টা ক্রিম নিয়ে প্লাস্টিকের উপরে ভগর ভগর করে তুমি এদিক ওদিকে রাস্তায় টলছো, হাফ প্যান্ট পরে, শুনে নাও, তোমার সঙ্গে আর গায়ে কওমের সঙ্গে কোনো পার্থক্য নাই। মুসলমানদের দলভক্ত করে দাঁড় করানো হবে না। মন্তাসাব্বাহা বিকওমিন ফাহুম মিনহুম, ওই সমস্ত বেধর্মীদের দলে দাঁড় করিয়ে দেওয়া হবে। তোমার ছিল মেসা, ফজরের নামাজের আগে মেসওয়াক করলে না, উঠলে না, আরো ঘুমালে, আরো ঘুমালে, আরো ঘুমালে, বেলা উঠে গেছে, মা কি তার স্ত্রী ডাকছে, এদিকে ডাকে, ওদিকে চলে যায়, ওদিকে ডাকে, ওদিক ফিরে শোয়। নজরের এদের উপরে খোদার লানত, এদের উপরে খোদার লানত, এদের উপরে খোদার রহমত হবে না, হবে না, হবে না। আল্লাহ নবীর সাহাবারা মিসওয়াক করলেন, ওযু করলেন, রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন বিনা দ্বিধায়। ওদিকে শত্রুর দল তারাও জেগে আছে, তারাও জেগে আছে, কিন্তু তাদের মধ্যে উশৃঙ্খল, কেউ পানি খেয়েছে, কেউ নিত্য নেই, কেউ করে, কেউ জন্তুর মতো হাঁকাহাঁকি করে, তাদের মধ্যে চলছে নিত্য, তাদের মধ্যে চলছে মদ খাওয়া, তাদের মধ্যে চলছে উটের গোস্ত খাওয়া, তাদের মধ্যে চলছে আনন্দ উপভোগ, তাদের মধ্যে চলছে নারী ভোগ। আর শান্ত মুসলমান, ভদ্র মুসলমান গোটা বিশ্বের নেতার পিছনে আল্লাহর ইবাদতে মশগুল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নজর প্রতি বছরই আমি বলি, না না না, ওই 26 তারিখ থেকেই শুরু হয়, যুবকগুলোর ঘেনু যেন বেড়ে যায়, ওই গল্লা চিংড়ির মতো ঘেনু বেড়ে যায়, পাগল হয়ে যায়, ওই রকম ভাবে বক্সের আওয়াজ না শুনলে ব্রেন ঠান্ডা হয় না। আর শান্ত মুমিন মুসলমানের যেন বুকটা কাঁপতে থাকে, রাস্তা কাঁপে, ঢকঢক 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 শব্দ শুধু হয়। জেনে নাও আবু জেহেলের চালারা যেটা করেছিল, ওই রকম ময়দানে তারা চুরিভাতি করেছিল, ওই রকম ময়দানে তারা উট জবাই করেছিল, ওই রকম ময়দানে তারা মদ খেয়েছিল। শান্ত ভদ্র নম্র সহনশীলতায় ভরপুর, যাদেরকে আমার আল্লাহ বললেন জগৎ
জগতের মানুষ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস এ জগতের মানুষ ওদের মত ঈমান আনো আমি আল্লাহ ওদেরকে কবুল করেছি ওই মানুষগুলো হলো আমার নবীর সাহাবা জোরে বলো আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক নামাজের পরে আমার রাসূল ঘরে বসলেন আমার রাসূল যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে এইভাবে 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 এ নজরে এ নবীর উম্মত আল্লাহর বান্দা বান্দিরা শুনুন আমার নবী পাকের হঠাৎ কথাটা বন্ধ হয়ে গেল চোখ বন্ধ করে নিলে সাহাবারা কেঁদে ফেলেছে যুদ্ধের ময়দানে তারা ভুলে গেছে রাসূলের চেহারার দিকে কাঁদে আহারে কতই কষ্ট না নবী হচ্ছে জিব্রাইল এসেছে রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে বন্দন 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 করে আওয়াজ হয় আমার রাসূলের পেশানির উপরে ঘাম বার হয়ে গেছে আমার রাসূল পাকের চেহারা মুবারকটা লাল হয়ে গেছে আমার রাসূল পাক চুপচাপ রয়েছে জিব্রাইলের সঙ্গে আমার রাসূলের কথা হচ্ছে জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল যখন আলহামদুলিল্লাহ বললে পেশানির ঘামটা মুছে নিলে পেশানির ঘামটা মুছে নিলে সাহাবারা আদর করে হাত চাপতে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু দিন আমাকে একটু দিন সমস্ত সাহাবারা আমার রাসূলের ঘাম নিয়ে তারা কাড়াকাড়ি শুরু করে মিশকে আম্বারের থেকেও খুশবু আমার রাসূলের ঘাম মোবারক আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা গায়ে মাখবো মুখে মাখবো যাদের ময়দানে যাবে আমরা যদি শহীদ হয়ে যাই রাসূলের গায়ের ঘাম আমাদের গায়ে লেগে থাকবে আল্লাহর দরবারে আমাদের সম্মান হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ের ঘাম মোবারকটা ঘাম মোবারক আমাকে একটু দিন কাড়াকাড়ি শুরু করে রাসূল বললেন শান্ত হও তোমরা যে যার ভাগ করে নাও একটু একটু করে নিয়ে নাও 313 জন সাহাবা আমার রাসূলের ঘাম মোবারক নিজেদের গায়ে তারা লাগিয়ে নিলেন জোরে বলো রাতের অন্ধকারে তোমরা ঘুমিয়েছিলে আমি রাসূল একা বসে কাঁদছিলাম আল্লাহ আল্লাহ এরা যদি শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ বলবে কে আল্লাহ যদি শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ বলে ডাকবে কে আমার আবু বকর উঠেছে আমার গায়ের চাদরটা আমাকে জড়িয়ে দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখের পানিটা বদরে পড়েছে আপনার কান্নাটা আল্লাহ শুনে নিয়েছে ফেরেশতারা সাক্ষী আছে আমি আবু বকর সাক্ষী আছি আগামীকাল যখন যুদ্ধ হবে এই বদরে আপনার চোখের পানির বরকতে আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলমানদের জয়ী দান করবে জি আমার ভাইরা এই হলো আল্লাহ ফারিস্তা পাঠালেন এই আমার সাহাবারা শোনো এই যে ওহী নাজিল হচ্ছিল আল্লাহ তাআলা আমার কাছে আয়াত পাঠিয়েছে আলাফি মিনাল মালাইকাতি মুরদিফি 1000 ফারিস্তা আমার সাহাবাদের মধ্যে পাঠিয়ে দেবে আল্লাহ বদরে মুসলমানদের জয়ী দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ জি আমার ভাইরা বাবাজিরা শুনছেন শুধু বদর নয় বদর উহুদ খন্দক বড় যুদ্ধ সব যুদ্ধে মুসলমানদের আল্লাহ জয়ী দান করলেন জোরে বলেন তো খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ তারা তো বেশি ছিল হারলো কেন প্রশ্ন আপনার কাছে এখানে 313 জন ওরা 1000 মুসলমানরা জিতে গেল সেখানে 1000 আবার 300 মুনাফিক বেরিয়ে গেল 700 তাদের 3000 মুসলমানদের জয়ী হয়ে গেল সেখানে 10000 মুসলমানেরা 3000
মুসলমানদের জয়ী হলো জোরে বলে সুবহানাল্লাহ এরা আমাদের সংখ্যালঘু বলে আমাদের জয়ী হবে না আমরা হেরে যাব কথা বলে নারায় তকবীর আল্লাহু আকবার এ হারা কত তকবীর হচ্ছে নাকি নারায় তকবীর আল্লাহ আওয়াজ নাই নারায় তকবীর আল্লাহ আরো জোরে নারায় তকবীর আল্লাহ ভারতের মুসলমান আল্লাহ মাসবিনে জোরে বল ভারতের মুসলমান নারায় তকবীর আওয়াজ দে ওরা জানে না আজকের খবর জামে মসজিদ এই খবর পেয়েছেন আপনারা জামে মসজিদটা নাকি কি ওদের একটা কি ঘোড়ার কিছু বলছিল যে পড়েননি ওই কলম পত্রিকা আসতেছে জামে মসজিদটা বলছে ওদের একটা কি মন্দির ছিল বলো কিসে কি করছে পাগল চার ব্যাপারে কি যে করাচ্ছে সব বুঝতে পারা যায় না জামে মসজিদও আঘাত মেরেছে তাজমহলে আঘাত মেরেছে মাদ্রাসা বড় বড় মাদ্রাসার উপরে হাত দিচ্ছে আবু জেহেলের সঙ্গে এর কোন পার্থক্য নাই মরবে জি চালায় ছিল বেশ মাটি টাটি খাচ্ছে না দুটো পালক হয় তখন কি করে উড়ে গিয়ে কোথায় পড়ে হ্যাঁ ওই পালক দুটো নিয়ে আগুনের কাছে গিয়ে পুড়ে মরে ছিলি বাবা চা বিক্রি করে ঠিক ছিল পালক কুটেছে তো তো মরণ ঘন্টা এসে গেছে কোথায় জামে মসজিদ তারে বলছে মন্দির ছিল এরা কি বলতে আর মাটি দেখেছে কি আর বলবে পরে আজকের কলম পত্রিকা আপনারা দেখবেন আপনাদের অনুরোধ করছি দেখেন আর কি বলবে মুসলমানদের ঐতিহ্য ভারতের ঐতিহ্য জামে মসজিদ আমাদের বড় মসজিদ সারা ভারতের সেরা মসজিদ সেখানটায় ধাক্কা মেরেছে বাকি কোথায় আর মাত্র বাকি আছে জি বাচ্চা ছেলের দিয়ে আল্লাহ আবু জেহেলের জগৎ থেকে শেষ করেছিল বাচ্চা 10 বছরের ছেলে তার নাম মুয়াজ একটা কোপ মেরেছে ওই বদরে শরীর থেকে পা আলাদা হয়ে গেছে ও আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারে জমিনে ছটফট ছটফট সাহাবারা গিয়ে তার জীবনের মতন শেষ করেছে আওয়াজটা মনে কর যারা এরকম বড় বড় কথা বলছিস একটু পিছিয়ে চলে যা আজ থেকে 80 বছর আগে 80 বছর আগে লখনৌর কনফারেন্স সেদিকার নেতা মাতব্বরদের মধ্যে প্রধান অতিথি মহাত্মা গান্ধী সেখানে সব নেতৃত্ব আছে আমাদের বাঙালি বাবু ছিলেন যাকে নেতাজি বলা হয় তিনিও ছিলেন তবে মানে তিনি জীবনে এটাই কথা মুসলমানদেরকে ভালোবেসে গেছেন মুসলিম কান্ট্রিতে জিয়াউদ্দিন নাম নিয়ে তিনি সেখানে ভারতের ওদের বিরুদ্ধে পয়সা আনতে গিয়েছেন যেহেতু ঢুকতে দেবে না এই সুভাষচন্দ্র বসু মধ্যম গ্রামের কাছাকাছি যার বাড়ি ইনিও ছিলেন সেদিনের সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ ইতিহাসগুলো তাদের জানা দরকার কোনো অবদান নাই এদের বংশ পরম্পরায় কারো অবদান নাই যারা এখন ওই তারা দেয় কেউ নেই নামাজের পরে তকবীর দিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মনে হলো সারা ভারত কাঁপছে ওই ভয়ে তারা শিয়ালের মতো পালিয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ খুশিয়ে বলেন সুবহানাল্লাহ এদের আওয়াজ তো শুনুনি বদরে তাই বদর কাঁপছে আবু জেহেল ভাই এদিকে আসছিস কেন বলে ওদের মধ্যে শুধু মানুষ নেই মোহাম্মদ বলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমরা দেখতে পাচ্ছি বড় বড় তরবারি মানুষের তরবারি অত বড় হয় না চার হাত মানুষের তরবারি হয় না একবার ঘুরিয়ে দিলে প্রায় সাফ হয়ে যাবে পয়সা চলো বল চেলা বড় পাগড়ি বড় জুব্বা বলছে হ্যাঁ আবুল হাকাম
আল্লাহর ফারিশতাদেরকে আমি দেখতে পাচ্ছি, বলছে আপনি, বলছে আমি সেই পণ্ডিত আদু মুবিন প্রকাশ্য মুসলমানদের শত্রু শয়তান, আমি গেলাম তুমি এখানে থাকো। দিন দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ উম্মতের কান্ডারি দয়ার সাগর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দেগি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, নিজে যুদ্ধের ময়দানে পৌঁছেছেন, উহুদের ময়দানে আয়াত নাযিল হয়ে গেল ওলাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, ওলাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, এমন নবীর সাহাবারা আমি আল্লাহ তোদেরকে জিজ্ঞাসা করব, বদরের ময়দানে তোরা তো দুর্বল ছিলি ওদের মোকাবেলায়, ওদের মোকাবেলায় তোরা 360 জন 313 জন ওরা ছিল হাজার, তোরা দুর্বল ছিলি দুর্বল ছিলি, আমি আল্লাহ তোদের উপরে সাহায্য করলাম, ওলাকাদ নাসরাকুমুল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করেছেন বিবাদরে বদরে, আদিল্লা তোরা ছিলি দুর্বল। আজ কেন নবীর কথাটা মনে নিলে না? আজ কেন মনের লালসাটা তোমার মনে এলো? গনিমতের মাল নেওয়ার জন্য ওই পাহাড়ের উপর থেকে তোরা নেমে পড়লি, আমার রসুলের কথাটা তোরা খেলাপ করলি, সেদিন তোরা দুর্বল ছিলে আমি সহযোগিতা করেছিলাম আমার নবীর খাতিরে, আজ কেন আমার নবীর কথাটা তোরা নিলি না? আমার আল্লাহ সাহাবাদের কাছে কথাটা পাঠায়, জীবনের মতো তাদের শিক্ষা হয়ে গেল, নবীর কথা না নিলে আল্লাহ খুশি হয়ে যায়, আমরা ওই পাহাড় থেকে নামাটা আল্লাহর পছন্দ হয় না। নজর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হলো, মাথায় তারা মারল, দাঁত ভেঙে দিল, ইতিহাস আপনার কাছে রয়েছে, শিক্ষাটা এই জায়গায় ঠিক জায়গা থেকে যদি পা সরিয়ে নেওয়া হয় পদস্খলন হবে ও মুসলমান, এটা তাদের ভুলটা ধরা চলবে না, আল্লাহর ইচ্ছা মুসলমানদের শিক্ষার জন্য লালসা ভরে পিছিয়ে না আসা, আল্লাহ রহমতের দিকে এগিয়ে যাওয়া, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহ তাদের উপরে করুণা বর্ষণ করবে। জোরে বলুন খন্দকের ধারে আমরা যেতে পারবো না, এধারে চলে আসো যুদ্ধ হবে, আমার রসুল পাক খন্দক খুললেন, ওরা আসতে পারে না, একদিন দুই দিন নয় এক মাস অতিবাহিত হয়ে গেল, 10,000 সৈন্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দ্বারা মল্ল যুদ্ধ শুরু হয়ে গেল, তারা পরাস্ত হলো, তারা ভয় করে গেল, হযরত আলী জিতে গেল, তারা সেই জায়গা থেকে কেমন করে পালাবে, আমার আল্লাহ তাআলা ঝড় ঝটিকা বইয়ে দিলেন, যারা সাফ হয়ে গেল ওই মানুষগুলো লজ্জায় মাথা নত করে আবু সুফিয়ান ও একম ভাবে হিন্দা ইকরামা খালিদ বিন ওয়ালিদ মাথা নিচু করে তারা পালিয়ে যায়, মুসলমানদের আল্লাহ জয়ী করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নজর এই মুসলমানটা এত শক্তি আল্লাহ তাকে দান দিয়েছেন, যার নাম হলো হযরত আলী, রাসূল তাকে লকব দিলেন আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব, আমার আলী হলো আল্লাহর শির, সব জায়গায় আমার আলী উত্তীর্ণ হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নজর রে সাহাবাদের মনে ব্যথা, রাসূলের মনেও ব্যথা, এই 8 বছর অতিবাহিত হয়ে গেল, 9 বছর হতে যায়, 9 বছরের কাছাকাছি চলে এসেছে, না না মক্কা নগরীতে খোদার কাবা
কাবা বহুদিন দেখা যায় না, বহুদিন আমরা দেখতে পাইনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবারা উমরা করবার জন্য এগিয়ে যায়, শিক্ষা নিতে হয়। আমার রাসূলের সাহাবারা উমরায় যাবে, ইহরাম পরিধান আবু সুফিয়ান লোকজন পাঠিয়ে রাস্তা অবরোধ করে দিল। আমার রাসূল দাঁড়ালেন, আমার রাসূল খিমা গেড়ে দিলেন, বাইয়াত হবে বাইয়াত রিজওয়ান, সন্দেহ হয়ে যাবে। সেই জায়গায় আমার রাসূল পাক হযরত উসমানকে মক্কায় পাঠালেন, খবর এলো উসমান মারা গেছে, উসমানকে শহীদ করে দেওয়া হলো, মিথ্যা খবর চলে আসে। আমার রাসূল পাক বললেন বড় কষ্ট পেলেন, উসমান চলে গেছে, আমার রাসূল বেদনা যন্ত্রণা অন্তকরণে ওরা খবর দিচ্ছে, শোনো এবছরে তোমাদেরকে উমরা করতে দেওয়া হবে না, চলে যাও। ওই সমস্ত সাহাবারা ইহরাম পরিধান বড় কষ্ট পায়, সন্ধি করছে, মক্কার মানুষ মদিনায় গেলে ছেড়ে দিতে হয়, আর মদিনার মানুষ মক্কায় আসলে তাদের বন্দী করব, এই রকম বিষয় আমার রাসূল সই করে দিলেন। হযরত ফারুক আজম সহ্য করতে পারে না, আমার রাসূল বললেন বাবা ওমর শান্ত হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে নবী করেনি, আমাকে নবী করেছে ওমর, এর মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছে। সকলের মনে ব্যথা, ইহরাম খুলতে হয়, হালাল হয়ে যেতে হয়, মদিনায় ফিরে যেতে হয়। মদিনায় ঢুকবার আগে আমার রাসূলের কাছে আয়াত নাযিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আল্লাহ তাআলা আপনাকে সব থেকে বড় জয়ী দান করেছে, যে জায়গা থেকে আপনাকে ফেরত দেওয়া হলো ওই মক্কা নগরী আপনার হাতে আল্লাহ দান করবে। জোরে বলুন, আরো একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। 10,000 সৈন্য নিয়ে নবী গেলেন, আবু সুফিয়ান বাধা দেয়, আবু সুফিয়ান এসে দেখতে আসবে, ওমরের সঙ্গে সাক্ষাৎ, ওমর তার জামার কলার ধরেছে, জীবনের মতো হত্যা করব, আব্বাস বাদি দিয়েছে। নবী বললেন ওমর শান্ত হও, আমার কাছে আনো, ওইভাবে তাকে ঠেলে ঠেলে আমার নবী পাকের কাছে নিয়ে গিয়েছে, ছেড়ে দাও বাবা ওমর, ছেড়ে দাও। ও আবু সুফিয়ান এবারে বলো তুমি কি করবে, বলছে মোহাম্মদ তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। এক ধমক দিয়েছে, এত জোরে ধমক দেয় আমার নবী, হযরতে হযরতে ওমরকে যেমন ধমক দিয়েছিলেন সেদিনে, খালিদ বিন ওয়ালিদকে ধমক দিয়েছিলেন মদিনার মসজিদে, আজকে এত জোরে ধমক দিয়েছে। আবু সুফিয়ান বাচ্চা ছেলের মতো টলমল টলমল করে, আমি তোমার কি করব, তুমি বলো, আল্লাহ যেটা ফয়সালা করবে সেটাই হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। তুমি তওবা পড়ে নাও, কালমা পড়ে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। বাচ্চা ছেলের মতো বলছে মোহাম্মদ তুমি আমাকে তওবা পড়িয়ে দাও, কালমা পড়িয়ে দাও, আমি জীবনের মতো মুসলমান হয়ে যাব। জোরে বলো, আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। এই নজন এই নবীর উম্মতেরা শিক্ষা নিতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, কাবায় প্রবেশ করলেন, হযরত আলী সেই উসমানের কাছে গিয়েছে চাবি আনার জন্য, যার কাছে চাবি দেবে না, বলছে চাবি দেওয়া হবে না, বলছে আমার নবী চাবি চেয়েছে, কাবা খুলবে, বলছে চাবি দেব না। হযরত আলী তার হাতটা ধরেছে, হাতে একটু মোচড় দেবে, বলছে মোচড় দিও না ভেঙে যাবে। আলী বলছে সবই তো ধরেছি বটে, সঙ্গে সঙ্গে এত তার শরীরে দুর্বল এসে গেল, আসাদুল্লাহ গালিবের হাত ধরে, বলছে আলী হাত ছেড়ে দাও ভেঙে যাবে। আলী বলছে সবই তো ধরলাম, আল্লাহর কুদরত কৌশল চাবি দিয়েছে রসুলের কাছে, এসে বলি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাবি দিতে চাইছিল না, আমি তার হাতটা ধরেছি, জোর করেছি, তার সঙ্গে সঙ্গে ভয়ে চাবি দিয়ে দিয়েছে। বলছে আলী তুমি কি বলেছো চাবি পাওয়ার পরে, বলছে আমি আল্লাহর প্রশংসা করেছি, আলহামদুলিল্লাহ পড়েছি। বলছে আলী তুমি যাকে শক্তি দিয়েছ খোদার দুশ্মনের সঙ্গে, চাবি পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেছ, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। জোরে বলুন, একটা মিনিট। এই নজর কামাল সব কিছু বার করা হলো,
পরিষ্কার করা হলো, নামাজ হলো, আমার রাসূল দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। বলছে আবার তালা দেওয়ার পরে বলছে আলী, ওই উসমানকে আবার ডাকো, উসমান চলে এসো চলে এসো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারো চরে অবিচার করব না, এই চাবিটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে এই আবার দিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। ওই উসমান থাকতে পারে না, রাসূলের আদর্শ থেকে ফিরে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি কোশ্চিন কালেও এ আশা করি না মুসলমানেরা চাবি ছিনিয়ে নিয়ে চাবার ফেরত দেবে, তাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত বড় আদর্শবান, আমি জানতাম না, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন, আপনি আমাকে কালমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন, আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। এই তো আদর্শ, জি চাবি তো দূরের কথা, বলছে এই মসজিদ ওর একটা কার মন্দির ছিল, এই তো এদের চালচুলো। যাই হোক, আল্লাহ রাসূলের আদর্শ আমাদের মধ্যে ফুটিয়ে দিন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন, সুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শ আল্লাহু ভালো আছো?